ইকো ফ্যামিলি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সবজি বাগান নিয়ে একটু কথা বলবো। এই ব্যাপারে আমি ইকো অর্গানাইজার স্পেশালি অমরপালিকে থ্যাঙ্কস দিচ্ছি এটাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি কেন বাগান করি? প্রথম, এটা আমার শখ। এরপরে এটা খুব ভালো খাবার, অর্গানিক। আমি আমার বাগানে কোনো পেস্টিসাইড বা হারবিসাইড দিই না, যার জন্য নিশ্চিন্তে ওই খাবারটা আমি খেতে পারি যেখানে কোনো কন্টামিনেট, কোনো টক্সিক কোনো কন্টামিনেট নেই। আচ্ছা, আরেকটা হলো এটা একটা অ্যাক্টিভিটি, এটা কোনো রিগোরাস অ্যাক্টিভিটি না হলেও এটা একটা অ্যাক্টিভিটি হেলথের জন্য। তারপর এদেশে আমাদের ছেলেমেয়েরা জানে না যে হোয়াট ইট টেক্স, যে একটা খাবার জমি থেকে যে খাবারের টেবিলে আসে কী কী ইনভলভ। এটা একটা সুযোগ ছেলেমেয়েদের এটা শেখাবার জন্য। আরেকটা হলো এটা ইজ এ গুড ওয়ে অফ কনভারসেশন, বা একটা কোনো একটা কনভারসেশন শুরু করার জন্য কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে বাগান নিয়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই আমার বাগানের জিনিস আমি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, আমি তিনভাবে এই বাগানটা করি। প্রথম হচ্ছে চারা শুরু করি একটা কন্টেইনারে, আরেকটা ডাইরেক্ট সোয়িং, ওটা হচ্ছে সিড সরাসরি আমি বাগানে গাঁথি। আর থার্ড হলো দোকান থেকে বা বন্ধুবাড়ির কাছ থেকে চারা জোগাড় করি। আচ্ছা, তো আজকে আমি শুধু এই কন্টেইনার গার্ডেনিং কীভাবে করি ওর উপরে কথা বলব। আচ্ছা, এটা শুরু করার জন্য, সিড থেকে চারা শুরু করার জন্য বাড়িতে কী কী লাগে? প্রথম হচ্ছে গিয়ে সয়েল। এটা সয়েলটি কী হতে হবে? এটা হতে হবে যে একটা সিড স্টার্টার, আর একটা হলো পটিং মিক্স। এ না হলে কিন্তু মাটি, অন্য কোনো মাটি দিলে মাটি শক্ত হয়ে যাবে। তারপরে হচ্ছে সিড। সিড অনেকভাবে, অনেক সিড সাপ্লাই আছে, সেখান থেকে সিড জোগাড় করি, অথবা আমার আগের বছরে সিডগুলো থেকেও আমি চারা শুরু করি। আচ্ছা, আর লাগবে সাথে এই যে কন্টেইনার দেখাচ্ছে, এই আমি এই সমস্ত পানির জগ বা দুধের কন্টেইনার থেকে আমি চারা শুরু করি, কিন্তু ইট গট টু বি মানে ক্লিয়ার অথবা ট্রান্সলেশন, ওপেক হলে হবে না। গ্লাভস, তারপরে হচ্ছে সিজার্স কাঁচি, একটা শার্পি, আর সবচেয়ে শেষে টেপ। আচ্ছা, প্রথমে আমি কন্টেইনার শুরু করব। আমি একটা কন্টেইনার নিয়ে সাড়ে তিন থেকে চার ইঞ্চি ওপরে আমি এটাকে কাটব, নিচ থেকে সাড়ে তিন থেকে চার ইঞ্চি একটু আটকানো থাকবে। আচ্ছা, তারপর নিচে এখানে আমি পাইপটা হোল ড্রিল করবো আর কি। এরপরে এখানে আমি এখন আমার পটিং মিক্সটা দেব। পটিং মিক্স আমি একটা আলাদা কন্টেইনার নিয়েছি, এখানে দিচ্ছি, আর অল্প করে আবার একটু পানি দিচ্ছি, আবার আর একটু পটিং মিক্স, আর একটু পানি, এইভাবে করে করে সুন্দর একটা মিক্সচার হবে। পানি হলে বেশি হলে ক্ষতি নেই, কারণ ড্রিলের জল এটা তো নিচে পড়ে যাবে। আচ্ছা, এইভাবে ভালো করে মিশিয়ে প্রায় এটা যখন নিচ থেকে দু ইঞ্চির মতো হয়, এখান থেকে মাটিটা কিন্তু দু ইঞ্চি এখান থেকে, হ্যাঁ আঙুল দিয়ে উপরে পাড়া যাবে, এটা এখানে দু ইঞ্চির মতো, তখন আমি এখানে সিডগুলো পুঁতব। আচ্ছা, আমাদের একটা ভেরি পপুলার সিড হচ্ছে গিয়ে পুঁই শাক। এখানে পুঁই শাকের সিড, সিডগুলো আমি এই ছটা সাতটা আটটা যে কটা, মানে এর কোনো লিমিট নেই, পাঁচটা থেকে দশটা দিলেই হবে।
দিয়ে আস্তে 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 সিটগুলো খুব হালকা করে চাপ দেবো এখানে, খুব হালকা করে। তারপরে আবার একটু পটিং মিক্স এর উপরে ছড়িয়ে দেবো, দিয়ে তারপর আবার শেষে যাতে একটু ময়েস থাকে আবার একটু পানি এখানে অ্যাড করব, করে খুব হালকা আবার হালকা করে দেবো, কখনই এটাকে জোরে চাপ দেব না। দিয়ে এখন এটাকে বন্ধ করে তারপরে স্কচ টেপ দিতে পারি বা ডাক টেপ দিয়ে এটাকে বন্ধ করে এটা থাকবে বাইরে, এটাকে নিয়ে ঘরের বাইরে রেখে দেবো এবং প্রায় ছয় সপ্তাহের মতো থাকবে। এই পুঁই শাকের এই সিডিংয়ের বেস্ট সময় হলো লাস্ট উইক অফ মার্চ বা ফার্স্ট টু উইকস এপ্রিল, শুধু পুঁই শাক না, যেগুলো আমাদের সামারের ভেজিটেবল, পুঁই শাক, লাউ, কদু, টমেটো, শশা, উচ্ছে, এগুলো সব কিছুই বেস্ট হলো শুরু করা সিড বাড়িতে মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম দুই সপ্তাহ। আচ্ছা, এটা এটার কাছে এটা বাইরে রাখবো, আর কিচ্ছু করতে হবে না আমাকে, বৃষ্টির পানি যথেষ্ট। তবে যদি কখনো বেশি ড্রাই হয়ে যায় তখন একটু পানি উপর থেকে অ্যাড করে দেয়। আচ্ছা, একটা ইন্টারেস্টিং হলো উচ্ছে বা করল্লার সিড স্টার্টিং, কারণটা কি, এটা সরাসরি স্প্রাউট হয় না, তো এই করল্লার সিড কী করতে হবে, 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপরে একটা ময়েস্ট পেপার টাওয়েল দিয়ে এটাকে এই এক দু তিন দিন রাখতে হবে, তখনই আস্তে আস্তে এখানে চারা গজানো শুরু করবে, তখন এটাকে মাটিতে ট্রান্সফার করতে হবে এখানে। আচ্ছা, আরেকটা আমি দেখাবো এখন, সেটা হচ্ছে গিয়ে আলু, খুব সোজা। গত বছর আমার বাগানে আলু থেকে আমি এগুলো রেখে দিয়েছি, এখানে আস্তে আস্তে এই যে চোখগুলো বেরোচ্ছে। আলু এভাবে করা যায় না, এটা সরাসরি মাটি দিয়ে গিয়ে 6 ইঞ্চি গর্ত করতে হবে, এই এগুলো পুঁতে একটা চোখ থাকতে হবে, একটা জাস্ট একটা চোখ দিয়ে 3 ইঞ্চি গুঁড়ো মাটি ওপরে দিয়ে দ্যাটস ইট, কোনো পানি দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। সো এগুলো দিয়ে কিছু জিনিস আমরা মানে মিনিমাম এফোর্ট অ্যান্ড এক্সপেন্স আমরা সব রকম গাছের চারা করতে পারি, মানে আমি সব বলছি যে যেগুলো চারা করা যায়, কিছু গাছ সরাসরি মানে চারার জন্য অ্যাপ্লিকেবল না, যেমন বিনসগুলো আর কি, বিভিন্ন টাইপের বিনস, সেগুলো সরাসরি মাটিতে পুঁততে হবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে জানাবে, আই উইল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স।